আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেবি মামের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা সবাই জানি আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য তাকে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ানো অত্যন্ত আবশ্যক। কাজেই আমরা মায়েরা যদি একটু সচেতন হই, তাহলেই শিশুর জন্য পুষ্টিকর এবং সুষম খাবার নিশ্চিত করা সম্ভব। আর এজন্যই আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং অনেক মজাদার তিনটি খাবারের রেসিপি। এই খাবার তিনটি বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে, উচ্চতা বৃদ্ধি করবে, মেধা বিকাশ করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে ম্যাজিকের মতো কাজ করবে। এই ভিডিওতেই আমি বাচ্চাদের খাবার খাওয়ানো নিয়ে কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি কোনো রকম না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দর্শক, এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। এজন্যই চলে আসলাম আমার প্রথম রেসিপিতে। একটি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3টি কাঠবাদাম, 3টি কাজু বাদাম, 6 থেকে 7টি কিশমিশ আর 2টি খেজুর। এবার এগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো ধুয়ে নেওয়ার পর কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি, এতে করে বাদামের ওপরের খোসাটা খুব ভালোভাবে ছিলে আসবে। একই সাথে আমি খেজুরের বিচিগুলোও ফেলে দিচ্ছি। এখন একটি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে এই সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চালের সুজি। এখন চুলার আঁচ লোতে রেখে অনবরত নেড়েচেড়ে এই সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই তো সুজির কালারটা যখন একটু হালকা বাদামি রঙের হয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। পানি দিয়েই অনবরত নাড়তে হবে, তা না হলে সুজিটা বড় বড় দলা পেকে যেতে পারে। এই তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সুজিটাকে এখন রান্না করে নিচ্ছি। সুজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, কারণ সুজি যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে বাচ্চাদের পেটে সমস্যা হতে পারে। 3 থেকে 4 মিনিট রান্না হয়ে যখন সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে আমি ব্লেন্ড করে রাখা খেজুর আর বাদামের পিউরিটা অ্যাড করে দিলাম। এখন আর 2 মিনিটের মতো রান্না করে নিলেই সুজিটা একদমই রেডি হয়ে যাবে। বাচ্চাদের সকালের নাস্তা হিসেবে এই সুজিটি কিন্তু একটি আদর্শ খাবার, কারণ এতে রয়েছে 2 ধরনের বাদাম, কিশমিশ এবং খেজুর, যেগুলো বাচ্চাদের বেড়ে ওঠার জন্য, বাচ্চাদের ওজন বৃদ্ধির জন্য এবং মেধা বিকাশের জন্য অত্যন্ত কার্যকরী। এই তো আমার সুজিটা অলমোস্ট রান্না হয়ে আসছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাম বাচ্চাদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এবং তাদের মেধা বিকাশের জন্য তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই বাদাম এবং খেজুর রাখার পরামর্শ দেন। এই তো দর্শক, এইভাবে সুজি রান্না করে বেবি যদি অল্প পরিমাণেও খায়, অধিক পরিমাণে পুষ্টি একসঙ্গেই পেয়ে যাবে। তো এখন চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে। এজন্য একটি পরিষ্কার প্যানের মধ্যে প্রথমেই পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ওটস, দিয়ে দিচ্ছি 1টি গ্রেট করা আপেল আর 1/2টা পরিমাণ গাজর। আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। রান্না করার পর যখন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া। বাদামে রয়েছে ওমেগা-3, ওমেগা-6 এবং ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে এবং বাচ্চাদের মেধা বিকাশ করে। এই তো বাদামের গুঁড়া দিয়ে আর 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, তাহলে কিন্তু খাবারটি একদমই তৈরি হয়ে যাবে। আপনারা আপনাদের বেবিদের চাহিদা বুঝে খাবারটিকে এর থেকে ঘন বা এর থেকে পাতলাও করে নিতে পারেন। আমি এইরকম ঘনত্বে করেই নামিয়ে নিচ্ছি, কারণ এটি ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে আসবে। এই তো এখন একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। দর্শক, আমরা কম বেশি সবাই জানি ওটস হচ্ছে ধান, গম এগুলোর মতোই একটি শস্য দানা, কিন্তু ধান, গম এগুলোর থেকে ওটসের পুষ্টিগুণ অনেক বেশি থাকে। আর গাজর এবং আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, এবং এগুলোর মধ্যে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যা বাচ্চাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে। তো দর্শক, বুঝতেই পারছেন খাবারটি আপনার বেবির জন্য কতটা বেশি পুষ্টিকর। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার সর্বশেষ রেসিপিতে। এজন্য প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অলিভ অয়েল। এখানে আপনারা ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ওটস। এবার চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ ওটসটাকে ভেজে নিচ্ছি।
এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা। আমি আগে থেকেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটাও 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে দেব এর মধ্যে গরুর দুধ। আমি দুধটাকে একটু জাল করে নিয়েছি। 1 বছরের কম বয়সী বেবিদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে রান্না করবেন। এই তো যখন সাবুদানা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি কলা। এবার একটি ম্যাশার দিয়ে এই কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। কলা এমন একটি ফল যে ফলটি সব শিশুরাই পছন্দ করে থাকে, আর এই কলা দেওয়ার ফলে এই খাবারটি কিন্তু অটোমেটিক অনেকটাই মিষ্টি হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার এই খাবারটি কিন্তু একদমই তৈরি। এখন আমি খাবারটি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। আমাকে অনেক আপুই কমেন্ট করে থাকেন যে বাচ্চা কিছুই খেতে চায় না। আসলে একজন মা হিসেবে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে আপনার বেবি কোন ধরনের খাবার পছন্দ করছে, আর বেবির পছন্দ অনুযায়ী সেই ধরনের খাবারই তার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। আর বাচ্চাদের পেট যেহেতু বড়দের তুলনায় অনেক ছোট, তাই চেষ্টা করতে হবে কিভাবে অল্প খাবারে বেশি পরিমাণে পুষ্টি দেয়া যায়। আর এজন্যই বাচ্চাকে মিশ্র খাবার দিতে হবে। এক খাবারের মধ্যে আপনাকে কয়েক ধরনের খাবার মিক্স করে বাচ্চার সামনে দিতে হবে, তাহলে বাচ্চা সেই একটি খাবার থেকেই অনেক খাবারের পুষ্টি গুণাগুণ একসাথে পেয়ে যাবে। তো দর্শক, এ ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর বাচ্চাদের জন্য এইরকম নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল এ সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।